বন্ধুরা, অবশেষে বাংলাদেশ নির্বাচন কমিশনে 419টি পদের একটি বিশাল নিয়োগবিধি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ নির্বাচন কমিশনে 519টি পদের একটি বিশাল নিয়োগবিধি প্রকাশ করা হয়েছে। তো আজকে এই নিয়োগবিধি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে এর যে আবেদন ফর্মটি আছে, এটি আপনি অনলাইনে কিভাবে পূরণ করবেন, আবেদন ফর্ম পূরণ করার সময় কী কী প্রয়োজন পড়বে, সবকিছু আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন নিয়োগবিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি আপনার কাছে তার নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে নিই বাংলাদেশ নির্বাচন কমিশনে যে নতুন নিয়োগবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি সম্বন্ধে। তো প্রথমে আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আসলে পদের নামটা হচ্ছে স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেনটেন্যান্স অপারেটর নেওয়া হবে, পদের সংখ্যা হচ্ছে 519 জন। সো এখানে কিন্তু অনেকগুলো পদ, এবং এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে 29 মার্চ থেকে 6 এপ্রিল 2022 বিকাল 5টা, এবং এই নিয়োগ বিবৃতিটি প্রকাশ করা হয়েছে 29 মার্চ 2022 দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও 29 মার্চ 2022 দৈনিক প্রথম আলো পত্রিকায় কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আপনারা যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে না পান, সেক্ষেত্রে আপনাদেরকে আজকের যে পত্রিকাটি আছে এই দৈনিক ইত্তেফাক এবং দৈনিক বাংলাদেশ প্রথম আলো পত্রিকায় কিন্তু আপনারা এই নিয়োগ বিবৃতিটি পেয়ে যাবেন। তো আবেদনের ক্ষেত্রে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং এইচএসসি পাশের বা সমমানের পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অগ্রাধিকার পাবেন, যাদের এক্সপিরিয়েন্স নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদনের যে লিঙ্ক দেওয়া আছে, এই যে লিঙ্কটা, এই যে এই লিঙ্কে কিন্তু আপনাকে যেতে হবে। তো যেমন আমরা এখন এই লিঙ্কে গিয়ে দেখে নিই যে আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে। সো প্রথমে এই লিঙ্কটা আপনারা এখান থেকে দেখে নিয়ে কপি করে আপনারা যে একটা ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে আপনার এই লিঙ্কটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এই দেখেন অনলাইনে আবেদন যে অপশনটি আছে এইখানে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ফর্ম দেওয়া হবে। সো এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম সুন্দর করে দিতে হবে। আমি সুন্দর করে দিয়ে আপনাদেরকে ফর্মটি পূরণ করে দেখিয়ে দিচ্ছি। তো চলে আসলাম ফর্মের মধ্যে। সো ফর্মের মধ্যে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার সার্টিফিকেটে যেমনটা দেওয়া আছে আপনাকে কিন্তু অনুরূপভাবে দিতে হবে। তো এখানে কিন্তু আপনার প্যাকেজের নাম দেওয়া আছে, পজিশন দেওয়াই থাকবে, এখানে প্রিফারেন্স জব লোকেশন, এখানে আপনি আপনার জেলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হয়। দেন এখানে আপনার নাম দিবেন সার্টিফিকেট অনুযায়ী, এখানে আপনার পিতার নাম দিবেন, এখানে আপনার মাতার নাম দিবেন, তারপর আপনার জন্ম তারিখটা এখানে সুন্দর করে দিয়ে দেবেন, তারপর মেল ফিমেল যার যেটা সেভাবে দেবেন, যেহেতু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। এরপর আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যেটা নাম্বারে আপনার সাথে যোগাযোগ করা হবে। এরপর আপনার ইমেল আইডি দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিয়েছি। এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে, এখানে জেলা উপজেলা সুন্দর করে দেওয়া আছে। যদি প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনার একই হয় সেক্ষেত্রে আপনাকে এই টিকমার্কে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, সো একটা আপনার নিকটাত্মীয় বা আপনার বাবা বা মার নাম দিয়ে তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে একাডেমিক কোয়ালিফিকেশন, এটা লেটেস্ট বলা হয়েছে, মানে সর্বশেষ আপনি কী পাস করেছেন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। সো আমি এইচএসসি দিয়ে দিলাম, তারপর পাশের বছর দিয়ে দিয়েছি। এরপর ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেট ডিপ্লোমা ইন কম্পিউটার, সো ট্রেনিং অথবা ট্রেনিং, দেখেন অনেকে ট্রেনিং আছে, যেমন ধরেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হয়তো ট্রেনিং করেছেন অনেকে, অনেকে আবার কম্পিউটার ট্রেড থেকে করেছেন, সেটা হচ্ছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে বা টেকনিক্যাল বোর্ডের আওতা থেকে। 6 মাসের ট্রেনিং হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। সো যদি বা ডিপ্লোমা ইন কম্পিউটার বলা আছে, সো এখন কিন্তু অনেক ট্রেনিংয়ে 6 মাস মেয়াদে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স দেওয়া হয়। সো আপনারা এটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ ইলেকশন কমিশন, যদি আপনার পূর্বের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারেন, যদি ইয়েস দেন তাহলে আপনার ডকুমেন্ট আপলোড দিতে হবে, যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে বা অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এখানে নো দিয়ে দেবেন, ঠিক আছে। নো দিয়ে দিলেও কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। এরপর আদার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার অন্য কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা সে থাকলে আপনারা সেটা এখানে দিয়ে দেবেন। এখন আসি আমরা ছবিতে। ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল, এবং আপনার এনআইডি কার্ডের যে কপিটি আছে সেটি কিন্তু এখানে আপলোড দিয়ে দিতে হবে। সো আমি এখন আমার ছবি ও এনআইডি কার্ডের কপিটা এখানে আপলোড দিয়ে দিচ্ছি। তো আমরা এখন ছবি আপলোড দিব, জাস্ট এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করবো, ব্রাউজে ক্লিক করার পরে ছবিটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আপনি যদি এই সাইজের ছবিটা তৈরি করতে না পারেন, মানে এই যে সাইজটা দেখে আছে 300x300 পিক্সেলের, এটা তৈরি করতে না পারেন, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমি এটা কীভাবে মোবাইল ফোনে তৈরি করতে হয় সেই বিষয়ে কিন্তু ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এরপর দেখতে পাচ্ছেন আপলোড এনআইডি, সো এনআইডিটার আপনার সর্বোচ্চ 500 KB হতে পারবে। সো আমি এখান থেকে ব্রাউজে গিয়ে আমি আমার এনআইডিটা আপলোড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যে এনআইডি কপি আছে সেটি আপনারা সুন্দর করে এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে।
আমি এখানে জাস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে টিকমার্কটা আছে, টিকমার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আরও আগে ভালোভাবে দেখবেন যে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা, কারণ সাবমিট করার পর কিন্তু এডিট করার সুযোগ থাকবে না। সো সব কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এই যে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনটি আছে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার এই পেজটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এবং এখানে বলা হবে যে থ্যাংক ইউ, ইয়োর সাবমিশন হ্যাজ বিন রিসিভ, ইয়োর অ্যাপ্লিকেশন আইডি ইজ এত। সো এই যে আইডিটা আছে এটা আপনি ভালোভাবে সংরক্ষণ করবে। এখানে বলা আছে প্লিজ সেভ ইউর অ্যাপ্লিকেশন আইডি ফর লেটার্স, মানে পরবর্তীতে আপনার এটার জন্য প্রয়োজন পড়বে কিন্তু এই আইডিটা। সো 10472 হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আইডি। সো এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে পরবর্তীতে কিন্তু SMS এর মাধ্যমে জানানো হবে কবে পরীক্ষা হবে। সো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আবেদন ফর্ম পূরণ করার জন্য কিন্তু আপনার অবশ্যই SSC সার্টিফিকেট মূল্যে পূরণ করার চেষ্টা করবেন। আর যেহেতু এখানে কোনো কিন্তু আবেদন ফির কথা বলা হয়নি যে কত টাকা প্রয়োজন পড়বে, সো আপনারা কিন্তু চাইলে এখানে আবেদনটি করতে পারেন, যেহেতু কোনো আবেদন ফি দেওয়ার প্রয়োজন পড়তেছে না। আর এটি সম্পূর্ণ কিন্তু অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদের আওতায়, প্রকল্পের মেয়াদ যতদিন থাকবে সেটা 1 বছর হোক বা 2 বছর হোক বা 5 বছর হোক, সেই প্রকল্পের মেয়াদের আওতায়ধীন কিন্তু। সো বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।